नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। अर्जिकर अस्पताल में हुई दुखद घटना के विरोध में पूरे राज्य के साथ साथ मुर्शिदाबाद के फरक्का गांधी घाट पर फरक्का नागरिक मंच की ओर से आज विरोध प्रदर्शन का आयोजन किया गया। ইস্যু বলতে এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা মানুষজনের কাছে ইস্যু না, এটা ঠিক চিন্তার বিষয়, এটা ঠিক ভাবনার বিষয়। যে ঘটনা আর জি করে ঘটেছে, আজকে মানুষ কোনো ইস্যু নিয়ে এখানে আসেনি, কারণ এখানে যারাই এসছে তারা মানে সম্পূর্ণভাবে অরাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে এসেছেন। তো সেখানে কোনো ইস্যু থাকতে পারে না, সেখানে চিন্তা থাকতে পারে, ভাবনা থাকতে পারে। যে চিন্তন এবং ভাবনায় আঘাত পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, সেরকমই ফারাক্কার মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের চিন্তন এবং ভাবনায়। তাই মানুষ একসাথে এসেছেন যে এবং তারা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অনভিপ্রেত এবং সেই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, এবং যে ঘটনা যার সাথে ঘটেছে সে যেন সঠিকভাবে জাস্টিস পায়। সেই জাস্টিস পাওয়ার জন্য আজকে সবাই একসাথে এখানে আমরা একত্রিত হয়েছি। মুখ্যমন্ত্রী বলেছে যে যে সিভিক ভলান্টিয়ার যে কাজ করে তাকে তো গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? ফাঁসিরও দাবি চেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন সিভিক ভলান্টিয়ারকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে সিবিআই তদন্তের আওতায় কোর্ট তাকে সিবিআই মনিটরিংয়ে পাঠিয়েছে। সবটা ঠিক আছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে মেডিকালি এই ঘটনাটা একটা মানুষের পক্ষে পসিবল না, সেটাও প্রমাণিত। এবং এই এত বড় ঘটনা, একটা আরজিকর কলকাতার স্বনামধন্য একটি মেডিকেল কলেজে সেমিনার রুমের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল এবং সেটা একজন সিভিক ভলান্টিয়ার্সের দ্বারাই ঘটলো। এই ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় এত সহজে অ্যাকসেপ্ট করতে পারেনি এবং পারবেও না যতক্ষণ না সঠিকভাবে সঠিক কিছু বেরিয়ে আসে। এবং তারপরেও আরও ঘটনা আছে, যে ঘটনাগুলো আপনারা সবাই অবগত, যেটা আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ রেজিগনেশন দিলেন চার ঘন্টার মধ্যে, তিনি আবার ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়োগ হয়ে গেলেন এবং কোর্ট তার নিয়োগপত্র আবার চেয়েছিল। এবং মানে আলটিমেটলি গিয়ে কালকে কোর্ট দুপুর তিনটের মধ্যে স্বেচ্ছায় ছুটি নেওয়ার জন্য তাকে রীতিমতো চাপ দিয়ে তাকে করানো হয়েছে। এবং কী কারণে তিনি ওখান থেকে মানে রেজিগনেশন দিলেন, কী কারণে তিনি আবার ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়োগ হয়ে গেলেন, পুরোটাই কোর্ট সেটা নিয়ে একটা চিন্তার বিষয় দেখিয়েছে। এবং কোর্ট এটাও বলেছে যে যেভাবে তদন্ত এগোচ্ছিল সেইভাবে তদন্ত এগোনো উচিত নয় এবং কিছু ধামাচাপা ঘটনা যাচ্ছে বলেই কোর্ট মনিটরিংয়ে সিবিআই তদন্তের কোর্ট সে নির্দেশ দিয়েছেন। তো সেখান থেকে অনেকটা পরিষ্কার মানুষের কাছে যে কোথায় গিয়ে কী হচ্ছে না হচ্ছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী তার আশ্বাস দিয়েছেন, আমরা রাজ্যের নাগরিক হিসেবে তার আশ্বাস যেমন মানতে বাধ্য, সেরকমই আমরা যে ঘটনা ঘটেছে যেটা মেডিকেল মানে মেডিকেলি কোনোভাবে যাচ্ছে না যে একটা মানুষের পক্ষে এত বড় ঘটনা করা সম্ভব, তো সেটাকেও আমরা মাথায় রাখতে হচ্ছে। সেই জন্য আমাদের প্রতিবাদ। ন তারিখ যে ঘটনাটা ঘটে গেল, একটা ডাক্তার চিকিৎসক যে ট্রেনিং টেস্ট বিভাগের চিকিৎসক ছিলেন, তাকে 36 ঘন্টা যখন সে সেমিনারের পর যখন সে পড়াশোনা করতে গেল খাওয়া দাওয়ার পর, তাকে লাস্টের বেলায় 10টা তাকে আঘাত করে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো, তার প্রতিবাদে আজকে আমরা কিন্তু এই গান্ধীঘাটে অবস্থান করেছি। যে ওর উপর অত্যাচার করেছে বা যেভাবে অত্যাচার করে তাকে খুন করেছে, তার প্রতিবাদে যে তাকে যে যেন গ্রেপ্তার করা হয়, সে যে কুকুর বাসাতে আছে আজকে যাকে সিভিক পুলিশ বলে চালানো হচ্ছে, আদৌ সে সিভিক পুলিশ কিনা, অন্য তার সাথে জড়িত আছে কিনা এবং কারা এর মূল মদতে আছে, কেন তাকে আড়াল করা হচ্ছে, সুপারকে কেন পিছনে রাখা হচ্ছে, সব কিছুর ব্যাপার জানার জন্য তদন্ত এবং ন্যায় বিচার পাওয়ার জন্য আজকে কিন্তু আমরা এই গান্ধীঘাটে এসে উপস্থিত। মুখ্যমন্ত্রীর কথা আমরা একটু বিশ্বাস করি না, এর আগে অনেকবার অনেক ঘটনা ঘটেছে, পার্ক স্ট্রিট, তারপরে গেদো, বাঁশখালী, কামধেনুতে প্রচুর ঘটনা ঘটেছে, কখনো বলেছেন সাজানো কেস, কখনো বলেছেন উনি হচ্ছেন এই নোংরা ভাষায় কথা বলেছেন, এটাকেও তিনি ওই ধরনের কথা বলতে চেয়েছেন। যাকে ধরেছে আদৌ কি সে তা না, তৃণমূলের কোনো নেতা হতে পারে বা অন্য কেউ হতে পারে, তাদেরকে আড়াল করার জন্য আজকে কিন্তু এই ধরনের উনি কাউকে গ্রেপ্তার করিয়ে বলেছেন যে উনি হচ্ছেন দোষী। আদৌ উনি দোষী নয়, আসল দোষীকে ধরতে হবে, একজনের দ্বারা এ কাজ সম্ভব না, এর পিছনে অনেকের মাথা আছে এবং অনেক বড় বড় মাথা আছে, আগে সেই বড় মাথাগুলোকে টেনে নামাতে হবে। প্রয়োজনে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রীকে পর্যন্ত পদক্ষেপ করতে হবে, যদি পদত্যাগ না করতে ধরতে না পারে তাহলে পদত্যাগ করতে হবে।